রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দুপুর 12টার সংবাদে স্বাগত, আপনাদের সঙ্গে আছেন যোজনা আফ্রিক। নতুন বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে চলমান শিশু অধিকার সপ্তাহের মধ্যে দেশে শিশুদের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে শিশু সুরক্ষায় কাজ করার প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, বিচারহীনতা, গুণগত শিক্ষা আর মূল্যবোধের অভাবে বেড়ে চলেছে শিশু ধর্ষণ, নির্যাতন আর সহিংসতা। মহিলা ও শিশু প্রতিমন্ত্রী বললেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে সরকার। আরো জানাচ্ছেন তানজিম মেহেদি। কথা ছিল একটা নির্মল পরিবেশে বেড়ে উঠবে শিশুরা, কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ। শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিজেদের অঙ্গীকারের কথা বলছে সরকার, কিন্তু বাস্তব চিত্রটা ভিন্ন। পরিসংখ্যান বাড়িয়ে তুলছে উদ্বেগ। আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন বলছে, এবছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে 627 শিশু, আর বলাৎকারের ঘটনা 20টি। শারীরিক নির্যাতন আর সহিংসতার শিকার 1078 শিশু, হত্যা করা হয়েছে 445 শিশুকে। বিচার থাকলে মানুষ সতর্ক হতো, একজনের ফাঁসি দেখলে আরেকজন দ্বিতীয়বার চিন্তা করতো যে এই অন্যায় করবে কি করবে না। সেই কাজটা এই দেশে হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতি এই দেশের এইসব বলৎকার, এইসব ঝামেলাগুলো বাড়াচ্ছে। ইউনিসেফের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে অবস্থার উন্নতি সত্ত্বেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের প্রচলন সবচেয়ে বেশি, এমনকি বিশ্বের শীর্ষ 10 দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। যে পরিবার, স্কুল, যে কোনো জায়গায় আমাদের শিশুদেরকে সকল রকম শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতন, এবং তাদেরকে যে অর্থনৈতিক শোষণ, এই চার ধরনের কথা আমরা বলে থাকি। এই চার ধরনের নির্যাতন যেন শিশু না ঘটে সেটা পরিবারে যেমন নিশ্চিত করতে হবে, প্রতিষ্ঠানে নিশ্চিত করতে হবে। এবং এটা করার জন্য শুধুমাত্র সরকার বা বেসরকারি সংগঠন কাজ করবে তা নয়, আমার সন্তানকে সুরক্ষিত রাখার প্রথম দায়িত্বটি কিন্তু আমাকে নিতে হবে। প্রতিমন্ত্রী বলছেন, সরকারের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন দূর করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করে শুধু তাই নয়, আমাদের অফিসাররা সরাসরি কিন্তু বিক্টিমের বাড়িতে যায় এবং তাকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে, এমনকি লিগাল সাপোর্ট থেকে শুরু করে, বুঝছেন, আদার্স যে সহযোগিতাগুলো করার দরকার ওগুলো কিন্তু সবগুলি কিন্তু করে যাচ্ছে। সবার প্রত্যাশা, অনুকূল পরিবেশে নির্ভয়ে নির্বিঘ্নে বেড়ে উঠবে দেশের ভবিষ্যৎ প্রজন্ম। তানজিল মেহেদি, News24, ঢাকা। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবনের পরিবর্তে মৃত্যুদণ্ডের জন্য সংশ্লিষ্ট আইনে সংশোধনী আনার উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন বিশিষ্ট আইনজীবীরা। তবে ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করলে তার বিরুদ্ধেও কঠোর শাস্তি দেখতে চান বিজ্ঞ আইনজীবীরা। তবে মৃত্যুদণ্ডের বিধান হলেই ধর্ষণ কমবে এমনটা মানতে চান না তারা। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ বাড়াতে পরিবেশ তৈরি করতে হবে। দেখুন প্লাবন রহমানের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জে ধর্ষণের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই প্রতিবাদে উত্তাল সারা দেশ। দাবি একটাই, ধর্ষণ বন্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। দাবির মুখে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। অবশ্যই এটাই সঠিক যে আমাদেরকে এটা কনসিডার করতে হচ্ছে। সাজা তো ধর্ষণের কমার তো প্রশ্নই ওঠে না, বাড়বে, এটা তো স্বাভাবিক। এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন বিশিষ্ট আইনজীবীরা। তবে শুধুমাত্র মৃত্যুদণ্ডের বিধান থাকলেই ধর্ষণ পুরোপুরি বন্ধ হবে না বলেও মত তাদের। যে হারে ধর্ষণ এবং নারী নির্যাতন চলছে, এর জন্য সর্বোচ্চ সাজাই কিন্তু প্রয়োজন। যে আপনি প্রভাবশালী হলে, আপনি একটা ছাত্র সংগঠন করলেন বা আপনি একটা যুব সংগঠন করলেন, আপনি সরকারের সঙ্গে দহরম মহরম আছে বা এমপি মন্ত্রীর সঙ্গে আপনার খুব জানাশোনা আছে, তখন প্রশাসন চুপ করে থাকবে আপনি অপরাধ করলে। এই যদি মানসিকতা হয় তাহলে সেক্ষেত্রে আপনি ফাঁসি দিয়ে এটা কমাতে পারবেন না, হয়তো তখন বেশি লোকের ফাঁসি হবে। আর ফাঁসি দিলেও সেই ফাঁসিটা কবে কার্যকরী হবে সেটা কি আপনি বিবেচনা করেছেন? এই দুই বিজ্ঞ আইনজীবী বলছেন, অনেকে মিথ্যা অভিযোগে ধর্ষণের মামলা করে প্রতারণার চেষ্টা করেন, তা যাতে না হয় সেদিকেও নজর দিতে হবে। এই আইনের অপব্যবহার কিন্তু সবচেয়ে বেশি, যে অনেক কেসই আমরা পাই যেখানে দেখা যাচ্ছে যে হয়রানি করার জন্য করা হয়। এই আইন যেন অ্যাবিউজ না হয় সেদিকে কিন্তু যথেষ্ট প্রতিরক্ষার ব্যবস্থা রাখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আজকাল ধর্ষণের মামলা যেসব কনভিকশন হয় তার হার কিন্তু অত্যন্ত কম, 4% সাজা হয়। তো সেটা, এই সাজার সংখ্যা যেন
হার যেন বেড়ে যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখনও দেশে উদ্বেগজনক ধর্ষণ পরিস্থিতি। শুধু সেপ্টেম্বর মাসেই দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা 300-এর বেশি। সেক্ষেত্রে ধর্ষণ বন্ধে স্থানীয় প্রশাসনকে আরও বেশি সক্রিয় দেখতে চান বিশেষজ্ঞরা। লাবণ রহমান, নিউজ 24, ঢাকা। অর্থনীতিতে কিছুটা গতি ফিরলেও বড় প্রভাব পড়েছে রাজস্ব আদায়। এর মধ্যে নতুন অর্থ বছরের দুই মাসে রাজস্ব ঘাটতি প্রায় 11,000 কোটি টাকা। ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, রাজস্ব আদায়ে কোনো সংস্কার পদক্ষেপ না নিয়ে উল্টো মাত্রাহীন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এমন বাস্তবতায় রাজস্ব ঘাটতি মেটাতে চলতি অর্থ বছরে সরকারের ধার দেনা বাড়ার শঙ্কার কথাও জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। করোনার ধাক্কা কাটিয়ে আমদানি রপ্তানি কিংবা আন্তর্জাতিক বাণিজ্যে একটু একটু করে গতি ফিরতে শুরু করলেও পুরোপুরি ছন্দ ফিরেনি ব্যবসায়িক কর্মকাণ্ডে, যার প্রভাব পড়ছে সার্বিক রাজস্ব আদায়ও। জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব বলছে, চলতি অর্থ বছরে এনবিআরকে রাজস্ব লক্ষ্য বেঁধে দেওয়া হয় 3,73,00,000 কোটি টাকা। অথচ অর্থ বছরের দুই মাসেই রাজস্ব ঘাটতি পড়েছে প্রায় 11,000 কোটি টাকা। করোনার ধাক্কায় একদিকে রাজস্ব আয় কমছে, অন্যদিকে করের আওতায় থাকা ব্যবসায়ীদের ওপর চাপও বাড়ছে। তবে এই অর্থনীতি বিশ্লেষকের মতে, এনবিআরের কাঠামোগত সংস্কার না করে উল্টো রাজস্ব আদায়ের অবাস্তব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবারের বাজেটে। দেখুন, বাজেট যখন পেশ করা হয় তখনই আমরা বলেছিলাম যে এবছর বাজেটে অন্ততপক্ষে 70-80,000 কোটি টাকা ঘাটতি হবে, এবং সেটাই এখন ফুটে উঠছে। যেগুলো রিফর্মগুলো ছিল সেগুলো কোনোটাই বাস্তবায়ন করা হয়নি জাতীয় রাজস্ব বোর্ড, সেই রিফর্মগুলো বাস্তবায়ন করতে হবে। টোটাল টার্গেট অ্যাচিভ করা সম্ভব হবে না, তো সেক্ষেত্রে আমরা করদাতা হিসেবে যারা করের আওতায় রয়েছি তাদের উপর তো চাপ একটু পড়েই, এবং বর্ধিত থাকার পরে তখন হয় কি কর কর্মকর্তাদের সাথে আমাদের অনেক সময় বনিবনা অনেক সময় আমরা সংক্ষুব্ধ হই। হিসাব বলছে, গত অর্থ বছরেও রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে ঘাটতি ছিল 1,00,000 কোটি টাকা। একাধিক গবেষণা সংস্থার মতে এবারও বছর শেষে অন্তত 80,000 কোটি টাকার রাজস্ব ঘাটতি দাঁড়াবে। অর্থনীতির এই চাপ সামলাতে সরকারের ধার দেনা বাড়ার শঙ্কার কথা জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী। গত বছরও ছিল, আগের বছরও ছিল, এইবার ঘাটতির একটা বেশি হবে, যেহেতু আমাদের ব্যবসা বাণিজ্য কম, ট্যাক্স আমি কম পাব, শুল্ক কম পাব, ভ্যাট কম পাব, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু অর্থনীতির মধ্যে একটা স্থবিরতার ভাব আছে। কম হলে আপনি বা আমি যেভাবে করি ধার করি আমাকে ধার করতে হবে। তবে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি বাড়ায় আগামী মাসগুলোতে রাজস্ব আদায় কিছুটা বাড়বে বলে জানিয়েছে এনবিআর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। দেশে মানসিক সমস্যায় আক্রান্ত আছে 2 কোটি মানুষ, এটি বিশেষজ্ঞদের হিসাব। মনোবিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের মানুষের মানসিক স্বাস্থ্য খুব একটা ভালো নেই। জনসংখ্যার একটা বড় অংশ অর্থাৎ শিশু তরুণ থেকে শুরু করে বয়স্করা হতাশা আর শক্তি সহ নানা রকম মানসিক জটিলতায় ভুগছেন। দেখুন মারুফা রহমানের প্রতিবেদন। ডিরেক্টলি মরে যাওয়ার ইচ্ছা আসে না, কিন্তু বেঁচে থাকতে ইচ্ছা করে না, নিজেকে অনেক লেস ওয়ার্দি মনে হয়। বিপাশার বয়স 25। খুব সম্প্রতি জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা দাগ কেটে যায় তার মনে। এরপর থেকেই কর্মক্ষেত্র সহ কোনো কাজে আর উৎসাহ পান না তিনি। আমার মনে হয় যে আসলে কোনো কিছু ঠিক হবে না, আমার লাইফটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। তাহলে কি এখানেই থেমে যাবে বিপাশা? না, মনোচিকিৎসকরা বলছেন প্রত্যেকটা মানুষেরই জীবনে ভালো মন্দ সময় আসে, আর মন্দ সময়ে মানুষ স্থির থেকে আবারও ঘুরে দাঁড়ানোর জন্যই দরকার মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া। শরীরের সমস্যায় যেমন চিকিৎসা নিতে হয়, মনের সমস্যা হলেও উচিত মনোচিকিৎসকের কাছে যাওয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজির অধ্যাপক ডক্টর মাহমুদুর রহমান বলছেন, বর্তমানে দেশে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে এটা পরিষ্কার যে ইতিবাচক সুস্থ মনোভাব অর্জন করা স্কুল পর্যায় থেকেই শেখানো শুরু করতে হবে। আমার শিক্ষা, আমার স্বাস্থ্য সেই রকম হতে হবে যেন আমি ফিট থাকি, মেন্টালি ফিট থাকি, তারপর মানুষগুলোকে ফিট রাখার কি আমি ব্যবস্থা করতে পারছি। আবার দেখেন, চলছে নারী নির্যাতন, শিশু নির্যাতন, স্বাস্থ্যসম্মত শারীরিক এবং মানসিক যে চর্চাটা, এইটাকে বাড়াতে হবে। এইটাকে বাড়াতে গেলে আমাদের পরিবেশটাকে সাজাতে হবে এবং সেই রকমভাবে বিনিয়োগ করতে হবে। এবার যে মানসিক স্বাস্থ্যের যে ইয়েটা প্রতিপাদ্য বিষয় হচ্ছে, সবার জন্য মানসিক স্বাস্থ্য, অধিক বিনিয়োগ এবং অধিক সুযোগ। বর্তমানে ইন্টারনেট আসক্তি, মাদকাসক্তি, হতাশা সহ নানা জটিলতাই জনসংখ্যার একটা বড় অংশ ভুগছে।
বিশেষজ্ঞরা বলছেন এসব মানুষদের সেবা দেওয়ার জন্য মানসিক স্বাস্থ্য খাতে লোকবল বিনিয়োগ সহ সবকিছুরই গভীর সংকট রয়েছে। বাংলাদেশে কিন্তু প্রায় 15%-এর বেশি মানুষের এই মুহূর্তে চিকিৎসা দরকার এমন ধরনের মানসিক রোগ আছে। এই 2020 সালে কিন্তু আমাদের দেশে সব মিলিয়ে কিন্তু বলা যায় 300 জনের মতন মনোরোগ বিশেষজ্ঞ গোটা বাংলাদেশে আছেন। মানসিক স্বাস্থ্যবিদরা বলছেন সুস্থ, কর্মক্ষম এবং মানসিকভাবে সমৃদ্ধশালী জনগোষ্ঠীই পারে উন্নত জাতি গঠন করতে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত, দেখছেন নিউজ 24। সাভারের ও আশুলিয়ার শিল্পনগরীর বর্জ্যে আশপাশের খাল ও ছয় নদ নদীর পানি মারাত্মক দূষিত হয়ে পড়ছে। কলকারখানা বর্জ্যে এসব নদ নদীর পানিতে দুর্গন্ধ সৃষ্টি হওয়ায় নদীর পার ও আশপাশের মানুষজনের টিকে থাকায় কঠিন হয়ে পড়েছে। বাতাসেও বর্জ্যের দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। দূষিত পানি ব্যবহার করে অনেকে চর্মরোগ ও শ্বাসকষ্টে আক্রান্ত হচ্ছেন। এবারে এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, শিল্পনগরীর বর্জ্য ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছেন যে সাভার একটি শিল্প অঞ্চল, এই অঞ্চলের মানুষ কিন্তু তৈরি পোশাক কারখানা, টেক্সটাইল গার্মেন্টস এবং অন্য যে সব গার্মেন্টস কারখানাগুলি রয়েছে সরাসরি দেখছেন যে এখানে যে বর্জ্যগুলি ফেলা হচ্ছে এবং এই বর্জ্য কিন্তু মিল কারখানার বর্জ্যর পানি সরাসরি নদীতে চলে যাচ্ছে, খালে ফেলানো হচ্ছে এবং সেটা কিন্তু সরাসরি বর্জ্য নদীতে চলে যাচ্ছে, যার কারণে এখানকার আশেপাশের মানুষ যারা বসবাস করে তারা কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ঘর বাড়ি এখানকার যারা লোকজন। আপনার সাথে একটু কথা বলি যে এইখানে আপনাদের কি সমস্যা হচ্ছে? এখানে বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা আছে, দুর্গন্ধ বুঝছেন, সমস্যা অসুখ বিসুখ হবে, গন্ধ বাড়াচ্ছে, আরো কিছু বলার আছে। যেমনটি আসলে বলছিলেন, আপনার সাথে একটু কথা বলি, চারপাশে তো বাতাসে ছড়িয়ে যাচ্ছে গন্ধ, এই এই অঞ্চলের কি অবস্থা দেখছেন আপনারা? এইখানকার যে সব মানে এই যে পরিবেশ এত নষ্ট হচ্ছে, কি মনে হচ্ছে? অবস্থা তো খারাপই, করোনা মধ্যে এরকম অবস্থা থাকলে তো মানুষ অনেক ভয়াবহ পরিস্থিতি, এই পচার থেকে তো আরো রোগ জীবন বেশি হয়। আপনার সাথে একটু কথা বলি, মসজিদে তো নামাজ পড়তে আসছেন না মানুষ, কেন? এই যে পানি উঠে যাচ্ছে এটার কোনো মানে বিকল্প মানে পন্থা যে এগুলো মানে তো নিচ্ছে না তারা, যে সমস্যা যে হচ্ছে প্রায় মানে সমস্যা হয় প্রতি বছরের সমস্যা, এই সমস্যাটা যদি দেখে তাহলে পরিবেশ অধিদপ্তরের কাছে জানাইছেন এইরকম মসজিদে ময়লার পানি বা বর্জ্যর পানি মসজিদে? এখন তো এই জায়গায় আমরা থাকি মানে জনগণ হিসাবে, যে আমাদের উপর যে বড় আছে তারা যদি জানায় তাহলেই এটা সম্ভব হবে আর কি। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন এখানকার লোকজন তারা বলছে যে এইটা একটা মসজিদ, মসজিদের দেখছেন যে যে কলকারখানার পানি, সেই কলকারখানার পানি কিন্তু মসজিদের বারান্দায় এখন এখানকার যে নামাজ কালাম পড়বে মানুষ সেটা কিন্তু আসলে পড়তে পারছে না, যার ফলে এখানের নানান সমস্যা হচ্ছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলি ভাই, এই অঞ্চলের যে সব পানি আপনারা দেখছেন যে এখানকার আশেপাশের লোকজন কিন্তু কেউ কথা বলতে চায় না, আমরা একটু আপনার সরাসরি যে বর্জ্যটা ফেলছে এবং মিল কারখানার যে পানিটা ফেলছে যার কারণে আশেপাশে যে সব ঘরবাড়ি সেগুলো কিন্তু আপনি দেখছেন যে এই যেখানে বসবাস করছে তারা কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে এবং মানুষের যে পরিবেশ, পরিবেশ কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছে এবং কলকারখানার পানি এমনভাবে ফেলানো হচ্ছে যে সেসব আশেপাশে যেসব বাড়ি ঘর, ফসল এবং সবজি ক্ষেত সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে এখন মানুষ এখানে বসবাস করা অনুপযোগী অবস্থায় রয়েছে এবং এখানকার লোকজন কিন্তু তারা বলছে যে তারা আসলে পরিবেশ অধিদপ্তরের কাছে বারবার জানিয়েও কিন্তু কোনো ফল পায়নি বলে, এবং যারা পরিবেশ নিয়ে আন্দোলন করছে তারাও কিন্তু এখন আর কোনো কথা বলছে না। এই ছিল আমার কাছে কলকারখানার বর্জ্যের ফেলানোর সর্বশেষ খবর, চলে যাচ্ছে স্টুডিওতে আপনার কাছে। নাজমুল হুদা, ধন্যবাদ আপনাকে। অশোক, শিল্পনগরের বর্জ্য ব্যবস্থাপনায় এলাকাবাসী এবং সেখানকার কর্তৃপক্ষ কি বলছেন সেই বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী নাজমুল হুদা। কোথাও পোস্ট অফিসের ভবন আছে কিন্তু কাজ বন্ধ, কোন অফিসে বৃষ্টি এলে পানি পড়ে, কোথাও আবার ডাকের কাজ চলে পোস্টমাস্টারের ব্যক্তিগত দোকান থেকে। দেশের অগণিত পোস্ট অফিসের এমন করুণ দশা, রয়েছে জনবলের অভাবও। সজীব রহমানের ছবিতে
দিলীপ কুমার মণ্ডলকে সাথে নিয়ে অন্তরে বিশ্বাসের বিশ্ব ডাক দিবস নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। শত বছরের পুরনো ডাকঘর নারায়ণগঞ্জের কালীরবাজার চারারগুপ এলাকায় রেলওয়ের একটি ভবনে ছিল এই নৈশ পোস্ট অফিস। চলতি বছরের আগস্টের 9 তারিখ থেকে এখানকার কার্যক্রম বন্ধ। অফিসের কাগজপত্র সরিয়ে নেওয়া হয় ঢাকার কমলাপুর রেল স্টেশনের পোস্ট অফিসে, ফলে বিপাকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের এই পোস্ট অফিস ব্যবহারকারী অনেক মানুষ। অনেকে আসে ঘুরা যায়, এরকম হই বদ্ধ কেন জানে না। আগে মনে হয় রাইতে দিতে পারতাম, এখন তো দিতে পারতাছি না। জনগণের কষ্ট হইতেছে, সবাই এই রাতে চিঠি চিঠি নিয়ে আসে, আইসা দেখে বন্ধ। রাতের বেলা পোস্ট অফিসের ভবনে বসে মাদক সেবিতে রাখরাও। ডাক বিভাগের জনবল বাড়ানো দরকার, সেই সাথে পরিত্যক্ত যে ডাকঘরগুলো রয়েছে সেই ডাকঘরগুলোকে আগের মতো চালু করা দরকার, এমনটি মনে করছেন বিশেষজ্ঞরা। আর এটি যদি করা সম্ভব হয় তাহলে এই ডাক বিভাগ সরকারের অনেক গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন তারা। নারায়ণগঞ্জের মদনপুরে আরেকটি পোস্ট অফিস, এটি এখন মসজিদের বর্ধিতাংশ। পোস্ট অফিসের কাজ চলে পোস্টমাস্টারের ব্যক্তিগত দোকান থেকে। 2 বছর যাবত আপাতত করতেছি, তবে ওনারা যদি একটা রুম দেয় তাহলে আবার আমি ওইখানে চলে যাব। দেশের অগণিত পোস্ট অফিসের এমন বেহাল দশা, কোথাও অফিস নেই তো কোথাও নোনা ধরা দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। বৃষ্টি এলে চুইয়ে পড়ে পানি, পাইলে মাকড়সার জাল। শত বছরের পুরনো ভবনে রয়েছে ঝুঁকিও। আমাদের বিল্ডিং 2-4 জায়গায় ফাটল আছে, নতুন ভবনের দরকার, এটা শত বছরের পুরনো ভবন। লোকবল সংকটের কারণে দেরি হচ্ছে চিঠিপত্র বিলিতেও। 16 বছর ধরে পোস্টমাস্টার, মেল ক্যারিয়ার ও রানার পোস্টে কোনো নিয়োগ হয়নি। একটা মানুষ তো ছুটিতে যাবে, হঠাৎ করে অসুস্থ হবেন, কেউ চাকরি রিটায়ারমেন্টে যাবেন, রিটায়ারমেন্টে গেলে পরের দিন সেখানে সরকারের নিয়ম মোতাবেক লোক বসানো যায় না। লোকের অবর্তমানে লোক নিয়ে আমাকে সার্ভিসটা চালু রাখা, ওইটা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয় আমাদের। অনেকগুলো ডাকঘরকে আমরা নতুন করে নির্মাণ করতে সক্ষম হয়েছি, আমরা সর্টিং সেন্টার নির্মাণ করছি, দেন লাইফ ইন্স্যুরেন্স বিল্ডিং নির্মাণ করছি, ডাক কর্মচারীদের জন্য আপনার আবাসস্থল নির্মাণ করছি। বিশাল কর্মকাণ্ডটা করার জন্য একটু সময়ের প্রশ্ন আছে। আসলেই কবে ডাক বিভাগ যুগের সাথে তাল মিলিয়ে নতুন রূপে আসতে পারবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। অন্তরা বিশ্বাস, News24, ঢাকা। বাজারে কোনোভাবেই যেন কমছে না সবজির দাম। কাঁচা বাজারে প্রচুর সবজি থাকলেও বিক্রেতারা বেশি দাম হাঁকছেন বলছেন ক্রেতারা। দফায় দফায় নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধিতেও কোনো রকম মনিটরিং না থাকায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মোমো। মোমো, আপনার কাছে জানতে চাই চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? ধন্যবাদ যোজনা, সকাল থেকেই জানানোর চেষ্টা করেছি চট্টগ্রামের সবজি বাজারের দর। আকাশমুখী রয়েছে বিভিন্ন সবজির দর, একই সাথে বেড়েছে মাছ মাংসের কিন্তু দাম, ঊর্ধ্বমুখী রয়েছে পেঁয়াজ এবং আদার দামও। আমি আছি এখন কাজের ডিওরি একটি সবজি মার্কেটে, এখানে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। সকাল থেকে যে দৃশ্যটা দেখেছি এখনও পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে, সব ধরনের সবজির দাম কিন্তু বৃদ্ধি রয়েছে। ফুলকপি, টমেটো, কাঁকরোল, চিচিঙ্গা, আলু সহ বিভিন্ন সবজির দাম কিন্তু 80 টাকার উপরে, 120 থেকে 140 টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে এইসব সবজি। এবং সাধারণ ক্রেতারা কিন্তু এই সবজির দামের জন্য কিন্তু তারা কিন্তু সবচেয়ে বেশি হয়রান হচ্ছে। একজন ক্রেতা রয়েছেন, আপনি তো সবজি কিনতে আসছেন, কেমন দাম? দাম তো অনেক বৃদ্ধি আছে। বেশি দাম, বেশি সবজি আছে কিন্তু দাম বেশি, কিনে মানে ক্রয় ক্ষমতার বাইরে, সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। আপনাদের কি ধরনের সমস্যা? মানে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিনতে পারতেছি না, কত যেখানে 2 কেজি কিনতে ওখানে 1 কেজি কিনতেছি, এই আর কি। ধন্যবাদ আপনাকে, যোজনা শুনছিলেন। আসলে নিম্ন এবং মধ্য আয়ের মানুষগুলোর কিন্তু দামের দাম নিয়ন্ত্রণের বাইরে রয়েছে এবং তারা বারবার দাবি করছে প্রশাসনের যদি নজরদারি বাড়ানো হয় তাহলে এই সবজির দামগুলো কিন্তু নিয়ন্ত্রণে আসবে। তবে বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন পাইকারি বাজারগুলোতে সবজির দাম বৃদ্ধি থাকার কারণে এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে খুচরা বাজারে। পাইকারি বাজারে যদি দাম নিয়ন্ত্রণ করা যায় তাহলে খুচরা বাজারেও সবজির দাম নিয়ন্ত্রণে চলে আসবে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সবজির বাজারের সর্বশেষ খবর স্টুডিওতে যোজনা। মোমো, ধন্যবাদ আপনাকে। অশোক, চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মোমো।
বিশ্বজুড়ে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে এলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমেনি একটুও। গেল চব্বিশ ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে আক্রান্ত হয়েছেন 3,58,000-এর বেশি মানুষ, আর প্রাণ হারিয়েছেন 5,808 জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3,71,00,000-এর বেশি, আর মোট মৃত্যু ছাড়িয়েছে 10,72,000। এর মধ্যে শুধু ভারতেই একদিনে শনাক্ত হয়েছে 73,000 মানুষ, আর মারা গেছে 929 জন। যুক্তরাষ্ট্রেও একদিনে বেড়েছে মৃত্যু ও সংক্রমণ, আক্রান্ত 60,000 ও মৃত্যু হয়েছে 910 জনের। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ 1,00,000-এর রেকর্ড সংখ্যক বেড়ে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ। সংক্রমণ রোধে মাদ্রিদে এক সপ্তাহের লকডাউনের পর এবার 15 দিনের জরুরি অবস্থা জারি করেছে স্পেন সরকার। এদিকে ফ্রান্সেও একদিনে আক্রান্ত হয়েছে 20,000-এর বেশি মানুষ। বার রেস্তোরাঁ বন্ধের পাশাপাশি সেখানে চলাফেরায় জারি করা হয়েছে বিধিনিষেধ। পোল্যান্ডে শনিবার থেকে দেশজুড়ে আরোপ হচ্ছে কড়াকড়ি। ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে আবারও সব ধরনের বার রেস্টুরেন্ট বন্ধের পাশাপাশি 3 স্তরের লকডাউন বিধি আরোপের পরিকল্পনা করেছে সরকার। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার কারণে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে নির্ধারিত ডিবেট অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে সিপিডি। বিতর্কের আয়োজক কর্তৃপক্ষ দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস শুক্রবার জানিয়েছে, ট্রাম্প ভার্চুয়ালি অংশ নিতে রাজি না হওয়ায় বিতর্কটি বাতিল করা হয়েছে। তবে নির্ধারিত সময়ে তৃতীয় বিতর্ক অনুষ্ঠিত হবে। 15 অক্টোবর ডেমোক্রেট নেতা জো বাইডেনের সঙ্গে ট্রাম্পের দ্বিতীয় দফার বিতর্ক অনুষ্ঠান হবার কথা ছিল। এদিকে করোনা নেগেটিভ রেজাল্ট আসার আগেই জনসম্মুখে আসা এবং সশরীরে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণে ট্রাম্পের ঘোষণার কড়া সমালোচনা করেছেন জো বাইডেন। একই সঙ্গে জানিয়েছেন ট্রাম্প মাস্ক না পরলে তার সামনেও যাবেন না বাইডেন। নিচে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আপনাকে স্বাগত, দেখছেন নিউজ 24। এবারে জানাবো জনদুর্ভোগের খবর। আমাদের সঙ্গে রাজধানীর মেরুলবাড এলাকা থেকে যুক্ত হবেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, আপনার কাছে জানতে চাই মেরুলবাড এলাকায় জনদুর্ভোগের কি খবর আছে আপনার কাছে? যোজনা, আমি রয়েছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 37 নম্বর ওয়ার্ড মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট। এবং এই ডিআইটি প্রজেক্টের এই আবাসিক এলাকাটি আপনি জানেন যে রাজুকের একটি প্রকল্প। রাজুকের যেই ক্ষতিগ্রস্ত প্লটগুলো রয়েছে সেই প্লটগুলোর এই ডিআইটি প্রজেক্টেই কিন্তু তৈরি করা হয়েছে। এবং পরবর্তীতে আসলে প্রত্যেকটা প্লট কিন্তু বিক্রি করে কিন্তু এখানে বিভিন্ন রকমের আবাসিক ভবন তৈরি করা হয়েছে। এবং এই এলাকার যে বিষয়টি আমি নিয়ে কথা বলব সেটি হলো যে গত 2.5 বছর হয়ে গেল এই এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সম্প্রসারিত ওয়ার্ডগুলোর মধ্যে যুক্ত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এই সিটি কর্পোরেশনের যেই নাগরিক সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত কিন্তু এই ওয়ার্ডের ডিআইটি প্রজেক্টের যারা বাসিন্দা রয়েছে। এবং দেখছেন যে এখানে যে একটি এরকম একটি ঢাকার মধ্যে এরকম একটি আবাসিক এলাকা যেই রাস্তাটি সে রাস্তার একটি রাস্তার অবস্থা সার্বিক অবস্থা দেখেই আসলে বুঝতে পারছেন যে আসলে কতটা অবহেলিত অবস্থায় রয়েছে এখানকার বাসিন্দারা। যতটুকু জেনেছি এখানকার যারা বাসিন্দা রয়েছে আসলে তারা নিজস্ব অর্থায়নে কিন্তু তারা তাদের রাস্তাগুলো তারা তৈরি করতে হচ্ছে, এবং এর ফলে কিন্তু আসলে অনেকে কিন্তু অর্থের মধ্যে খুব কাজ করছে। এবং একটি বিষয় আরও বলতে হয় সেটি হলো যে এখানে কিন্তু আসলে যেই আবাসিক এলাকার যেই কতগুলো পরিবেশ রয়েছে বিশেষ করে আবাসিক এলাকায় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে না তোলার যে নিষেধাজ্ঞা রয়েছে সেইগুলো কিন্তু উপেক্ষিত হয়েছে এলাকায়। প্রত্যেকটা বাড়ির নিচে কিন্তু ছোট বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, এবং আসলে এগুলো যে দেখাশোনার ব্যাপারগুলো রয়েছে সেই বিষয়ে কিন্তু আসলে যারা সংশ্লিষ্ট রয়েছে স্থানীয় কাউন্সিলর রয়েছেন তিনি কিন্তু আসলে এই বিষয়টি নিয়ে স্থানীয়দের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন এমন অভিযোগও রয়েছে। পাশাপাশি কিন্তু এখানে হোটেলও তৈরি করা হচ্ছে, এবং একটি আবাসিক এলাকায় কিভাবে একটি রেস্টুরেন্ট অনুমোদন পায় এটি নিয়েও কিন্তু বিভিন্ন মানুষের মধ্যে আশেপাশে কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে, কারণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। তো সব কিছু মিলিয়ে আসলে আবাসিক এলাকার যে একটি নাগরিক সুযোগ সুবিধা বা নাগরিক যে আবাসিক এলাকার যে সুযোগ সুবিধার পাওয়া সেটি থেকে কিন্তু বঞ্চিত এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 37 নম্বর ওয়ার্ডের মেরুলবাড্ডা প্রজেক্টের বাসিন্দারা। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ যোজনা।
তারকদা বিপ্লব ধন্যবাদ আপনাকে। ইন্টারন্যাশনাল সিবেট অথরিটি বা আইএসএ কাউন্সিলের 26তম সেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ খুরশিদ আলম। আন্তর্জাতিক কমিউনিটিতে অভাবনীয় সাফল্য ও বিশেষ যোগ্যতার স্বাক্ষর রাখার স্বীকৃতিস্বরূপ অ্যাডমিরাল আলমকে কাউন্সিলের সভাপতিত্ব করার মনোনীত করা হয়। বাংলাদেশের জন্য এই নির্বাচন অসাধারণ কৃতিত্ব ও যথেষ্ট গৌরবের, একই সাথে বাংলাদেশের পররাষ্ট্র কার্যালয়েরও একটি কূটনৈতিক সাফল্য। মানবজাতির উপকারের জন্য গভীর সমুদ্রের খনিজ সম্পদ রক্ষায় 1982 সালে জাতিসংঘের অধিবেশনে পাশ হওয়া সমুদ্র আইনের নিরিখে পরবর্তীতে 1994 সালে জ্যামাইকার কিংস্টনে স্থাপিত হয় আইএসএ এর হেডকোয়ার্টার। অ্যাডমিরাল আলম এর আগে 2016 সালে 168 সদস্যের 22তম অ্যাসেম্বলির প্রেসিডেন্ট নির্বাচিত হন, যা ইন্টারন্যাশনাল সিবেট অথরিটির মতো একটি আন্তর্জাতিক মানের সংস্থায় সম্মানজনক পদে তিনি প্রথম বাংলাদেশি। সংবাদে আরো একটি বিরতি, ফিরছি একটু পর। বিরতি পরে আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাজারে কোনোভাবেই যেন কমছে না সবজির দাম। কাঁচা বাজারে প্রচুর সবজি থাকলেও বিক্রেতারা বলছেন শীতের নতুন সবজি না আসা পর্যন্ত এই অবস্থা চলতেই থাকবে। দাম বৃদ্ধির এই তালিকায় আছে সয়াবিন তেল, ডাল ও নিত্যপণ্যের নানা জিনিস। আর চালের দাম প্রকার ভেদে বেড়েছে 5 টাকা পর্যন্ত। তবে মাছ মাংস মুরগির বাজার স্থিতিশীল রয়েছে গত 2 সপ্তাহ ধরে। নিত্যপণ্যের এমন দাম বৃদ্ধি ভোগাচ্ছে নিম্ন আয়ের মানুষদের। খেলা খবর। 7 মাস পর রবিবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছে বাংলাদেশের ক্রিকেট। প্রেসিডেন্টস কাপে মাঠে নামার আগে শেষ মুহূর্তে আজ কর্নার টেস্ট হলো ক্রিকেটারদের। আফিফ সোহান্ডা জানান নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিজেদের সর্বোচ্চটা দেবার চেষ্টা করবেন তারা। গেল মার্চে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা বাংলাদেশ, এরপর প্রায় 7 মাস কেটে গেছে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে মাঠের বাইরে রয়েছে টাইগাররা। শ্রীলঙ্কা সফর স্থগিত হবার পর 2 দিনের 2টি প্রস্তুতি ম্যাচ খেলার পর এখন রঙিন পোশাকে মাঠে নামার অপেক্ষায় তামিম মুশফিক বাহিনী। আন্তর্জাতিক ম্যাচ না হলেও 3 দল নিয়ে প্রেসিডেন্টস কাপ এরই মধ্যে সাড়া ফেলেছে ক্রিকেট ভক্তদের মাঝে। এই ছিল সংবাদ। এখনকার আয়োজন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।